প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ধারাবাহিক ক্লাস করছিলাম। ধারাবাহিক ক্লাসের মধ্যে আমরা একাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পর্যায়ে ষষ্ঠ অধ্যায় আলোচনা করছি। ষষ্ঠ অধ্যায় থেকে আমরা সমাজকর্মের পদ্ধতি সময় আলোচনা করছিলাম। সেখান থেকে আমাদের মৌলিক পদ্ধতি ও সাহায্যকারী পদ্ধতি তিনটি তিনটি ছয়টি, এই হচ্ছে আমাদের সমাজকর্মের পদ্ধতি সময়। সেই ছয়টি পদ্ধতি থেকে আমরা মৌলিক পদ্ধতি আলোচনা করছি। সেখানে আমাদের আজকে আমরা গত ক্লাসে দল সমাজকর্ম সম্পর্কে আলোচনা করেছি এবং দল সমাজকর্ম যে প্রয়োগ ক্ষেত্র বা প্রক্রিয়া এগুলো এবং ব্যক্তি সমাজকর্ম ক্ষেত্র প্রক্রিয়া একইভাবে একই রকম। তো আর কোনো সমস্যা নেই, বাকিগুলো করে নিই। এখন আমরা আসবো সমষ্টি সমাজকর্ম। আমরা সমষ্টি সম্পর্কে জানবো, সমষ্টি কী আসলে দুইটা পদ্ধতিগুলো লোক তো সেখানে থাকবেই, তারপর একটি নির্দিষ্ট এলাকা নির্বাচন করতে হবে। আমরা ব্যক্তির ক্ষেত্রে স্লেভ একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে চিহ্নিত করেছি। দলের ক্ষেত্রে দুইটা পদ্ধতিকে দল সদস্যদেরকে যেখানে তারা স্থায়ী সমাবেশ করে, যেমন শ্রেণীকক্ষ পরিবার, এখানে আমরা দুইটা পদ্ধতি ব্যক্তির সমাবেশ ঘটে স্থায়ীভাবে এবং তাদের উদ্দেশ্য থাকে। এটা আমাদের দল চিহ্নিত সিএল দিয়ে আমরা চলে আসবো সমষ্টি। তাহলে সমষ্টি সম্পত্তি এবং জনসমষ্টি সম্পত্তি সমর্থন, সমষ্টি এবং জনসমষ্টি শব্দ দুটি সমর্থন। এখানে দেখা গেছে সমষ্টি বলতে সাধারণত কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সদস্যদেরকে বোঝায়, যাদের রীতিনীতি ইতিহাস ঐতিহ্য, হ্যাঁ, তাদের উদ্দেশ্য অভিন্ন স্বার্থপূর্ণ। তাহলে সমষ্টি এবং জনসমষ্টি একই অর্থে ব্যবহৃত হয় শব্দ দুটি সমর্থন। সেক্ষেত্রে সমষ্টি বলতে সাধারণত আমরা বুঝি কি কোনো নির্দিষ্ট এলাকায় বসবাসকারী ভৌগোলিক নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী জনসমষ্টি, যাদের রীতিনীতি উদ্দেশ্য সংস্কৃতি ইতিহাস, হ্যাঁ, এবং তারা বিভিন্ন স্বার্থ পরিহিত হয়ে একত্রিত হয়। তাহলে টি টি পার্সন একজন ব্যক্তি, উনি সমষ্টির সংজ্ঞাটা যেভাবে দিয়েছেন এই করবাম তাকে নিয়ে। জনসমষ্টি বলতে সেই জনসমষ্টিকে বোঝায় যার সদস্যগণ দৈনন্দিন কার্যাবলী পরিচালনার ভিত্তি হিসেবে একই ভৌগোলিক এলাকার অংশীদার। তার মানে একটি আমরা যেমন এখন আমি যেখানে দাঁড়িয়ে কাজ করছি জিনজিরা, তাই না? তোমাদের তো এখানে এটি একটি জিনজির একটি ভৌগোলিক এলাকা বা বলব একটি ভৌগোলিক এলাকা জিনজিরা, সেখানে যে জনসমষ্টি আছে আমরা তারা একই উদ্দেশ্য রীতিনীতি ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি নিয়ে আমরা একটি বসবাস করি। যখন আমাদের কোনো অনুষ্ঠান হয় আমরা সবাই সেই যে অনুষ্ঠান বা রীতিনীতি মেনে চলি। যেমন সামনে আমাদের এগুলো আছে, তাহলে উৎসব মানে একটি বড় প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে কি দেখাচ্ছে আমরা এই এলাকায় আছি, যে এলাকায় সেখানে ঐতিহ্য কালচার অথবা সারা দেশের এই ধর্মীয় অনুষ্ঠান আমরা সারা দেশের এলাকা অনেক এলাকায় সবাই পালন করি। তাহলে এটা হচ্ছে জনসমষ্টি হতে সেই জনসমষ্টি বুঝতে যা সাধারণভাবে কার্যাবলী পরিচালনা নির্দিষ্ট একই মৌলিক মৌলিক একে একই ভৌগোলিক এলাকা আমরা পৌঁছে। এরপর আমরা সামনে চলে যাবো সমাজকর্ম, কিছুটা আপনার ধারণা নিব সমাজকর্ম কোন সমাজকর্মের সমষ্টি সমাজকর্ম। তাহলে সমষ্টি সমাজকর্ম জনসমষ্টির বহুভূত চাহিদা সম্পদ সামর্থ্য সমস্যা প্রভৃতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নীতি কৌশল ও প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে সমষ্টির সমস্যা মোকাবেলা চাহিদা পূরণ উন্নয়নের জন্য সমাজকর্ম যে বিজ্ঞান ভিত্তিক প্রচেষ্টা চালায় তাকে আমরা সমষ্টি সমাজকর্ম বলি বা বলে থাকি বা তাকে সমষ্টি সমাজকর্ম বলে। আবার বলব সমষ্টি সমাজকর্ম কাকে বলে, এই দুটি প্রশ্নে আমাদের ছোট প্রশ্ন হিসেবে প্রয়োগগুলো প্রশ্নই আমাদের আসতে পারে। তাহলে তোমাদের কী করতে হবে, সমষ্টি সমাজকর্ম কাকে বলে এই প্রশ্নটা লিখতে হবে। জনসমষ্টির অনুভূত চাহিদা সম্পদ সামর্থ্য সমস্যা প্রভৃতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নীতি কৌশল ও প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে সমষ্টির সমস্যা মোকাবেলা চাহিদা পূরণ এবং উন্নয়নের জন্য সমাজকর্মের যে শাখা বা বিজ্ঞান সমাজকর্ম যে বিজ্ঞান ভিত্তিক প্রচেষ্টা চালায় তাকেই সমষ্টি সমাজকর্ম বলে। খুব সহজটা বইয়ে আছে 154 পৃষ্ঠায় উত্তম কুমার দাসের বইয়ে, এবং আমি প্রশ্নটা লিখে দিয়েছি, পড়ে নিব। এরপরে আমরা দেখব
সরকারি সহযোগিতার সাথে কাজ করা হয় এবং
তাহলে আমাদের নীতিমালা আমরা এই নিয়ে তিন ধরনের নীতিমালা দেখেছি, একটা ব্যক্তি, প্রত্যেকটা দল, প্রত্যেকটা সমষ্টি
ঠাকুরে বলেছে ঠিক আছে তাহলে দেখো তাহলে আমরা যে আজকে আলোচনা করলাম সমষ্টি সমাজকর্ম সমষ্টি সমাজকর্মের মধ্যে সমষ্টি বলেছি সমষ্টি সমাজকর্ম কাকে বলে বলেছি সমষ্টি সমর্থন বলতে কি বোঝায় সমষ্টি উন্নয়ন বলতে কি বোঝায় এবং সমষ্টি সমাজকর্মের উপাদান এবং নীতিমালা তো আজকে ক্লাসটি আজকে এই পর্যন্ত আমি শেষ করছি নেক্সট ক্লাসে সমষ্টির আরেকটা অংশ আছে তারপরে আমরা চলে যাবো সাহায্য পদ্ধতি খোদা হাফেজ।